হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন বীজগুলো আমরা জানুয়ারিতে আমাদের ঘরের মধ্যেই রোপণ করতে পারি তো তার আগে আমি বলে নিচ্ছি আপনারা এখানে আমার অনেক প্যাকেট দেখতে পাচ্ছেন তা আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না আমি শুধু আপনাদের সাথে আজকে এটাও শেয়ার করব যে আমার কাছে কি কি বীজের কালেকশান আছে তো সব তার আগে আমি বলিনি যে আমরা জানুয়ারিতে কি কি বীজগুলো ঘরের মধ্যে রোপণ করতে পারি এবং কেন সেগুলো আমরা রোপণ করব জানুয়ারিতেই কেন আমরা মার্চ এপ্রিলে রোপণ করব না তো আমি সবকিছুই আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমি আমি লাস্ট সিক্স ইয়ার্স গার্ডেনিং এর যে এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা জানুয়ারিতে বেগুন এবং মরিচ এই দুইটা গাছ দুইটা সরি বীজ ঘরে রোপণ করতে পারি কেন রোপণ করতে পারি কারণ বেগুন গাছ খুব স্লো গতিতে বড় হয় এবং মরিচ গাছও আর সেখান থেকে ফসল যদি আমরা সামারে কুইক পেতে চাই তাহলে আমার মতে আমাদের এই দুটা সিট আমাদের জানুয়ারিতেই রোপণ করে ফেলা উচিত তো আমি অলরেডি আমার ঘরে মরিচ এবং বেগুনের বীজ লাগিয়ে দিয়েছি রোপণ করে ফেলেছি কারণ আমার যে এক্সপিরিয়েন্স আমি টু থাউজেন্ড মানে দুই হাজার আমি মরিচ এবং বেগুন লাগিয়েছিলাম ডিসেম্বরের শেষে জানুয়ারির শেষে এবং আমি জুন এবং জুলাইতেই আমার গাছগুলোতে মরিচ এবং বেগুন ধরাতে সক্ষম হয়েছিলাম আর দু হাজার আমি যখন মরিচ গাছ এবং মরিচ গাছ না বেগুন গাছ আমি লাগাই খুব লেট করে আমি লাগিয়েছিলাম এপ্রিলের শেষে কিন্তু আমার সেই বেগুন গাছগুলো থেকে আমি আর বেগুন পাইনি কারণ বেগুনের যখন ফুল এসেছে তখন অনেকটা লেটই বলতে পারেন অগাস্টে অগাস্টের শেষের দিকে আমি দেখেছি যে আমার বেগুন গাছে ফুল এসেছে তো এই আমি বলছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সামনে এতটুকু শেয়ার করতে পারি যে আপনারা যদি বেগুন এবং মরিচ খুব আর্লি খেতে চান সামারে তাহলে জানুয়ারি হচ্ছে উত্তম সময় বেগুন এবং মরিচ গাছ লাগানোর আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আপনার উড়ি বা সিম যেটাকে বলে আমি টু থাউজেন্ড টোয়েন্টিতে সিম লাগিয়েছিলাম এপ্রিলেই মার্চের শেষে এপ্রিলে এবং আমার সেই উড়ি এবং সিম যেটাই বলি সেই গাছ থেকে আমি কিছু সিম কালেক্ট করেছি এবং সেটা হচ্ছে অক্টোবরের দিকে বলা যায় অক্টোবরের শেষের দিকে এবং অল্প কিছু কিন্তু আমি উনিশে অনেক আগেই যেটি করেছিলাম উনিশে আমি অনেক আগে যেমন জানুয়ারিতেই আমি সিম সিমের বিচি ঘরে রোপণ করেছিলাম আর এটা অনেক বড় লম্বা হয়ে যায় কিন্তু আমার ঘরে জায়গা থাকার কারণে আমি ঘরে ম্যানেজ করতে পেরেছি তো সে যার ফলে দেখা গেছে আমি আমার গাছগুলোর থেকে সিম বা উড়ি জুলাইয়ের শেষ জুলাইয়ের শেষে আমি প্রচুর সিম বা উড়ি পেয়েছিলাম এবং কয়েকবারে আমি কালেক্ট করেছি তো আপনারা যদি চান সিম বা উড়ি এই দুইটা আপনারা চাইলে জানুয়ারির দিকেই লাগাতে পারেন আর কুমড়া বা লাউ যেটা আছে কুমড়া বা লাউ এগুলো আমরা এগুলো আমি সাধারণত ফেব্রুয়ারির শেষে লাগাবো একদম ফেব্রুয়ারির শেষের দিকে এই লাউ আর হচ্ছে কুমড়া বীজ বপন করবো শুধু লাউ এবং কুমড়া বীজ না আমি শশা তারপরে হচ্ছে আহ এগুলো আমি ফেব্রুয়ারির শেষে রোপণ করব তো আমি যদি ফেব্রুয়ারির শেষে করি তাহলে আমি জানি যে জুন জুনের দিকে আমার এই গাছগুলো থেকে ফসল চলে আসবে তো আপনারা যদি কেউ নাগামরিচ পছন্দ করেন বা মরিচ পছন্দ করে থাকেন বা বেগুন পছন্দ করে থাকেন তাহলে আমি বলবো এখনই সময় এখন হচ্ছে জানুয়ারির আজকে হচ্ছে জানুয়ারির আট তারিখ তো আপনারা জানুয়ারিতেই এখনই সময় আছে এই বেগুন আর মরিচের যে বীজগুলো সেগুলো লাগিয়ে ফেলেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কি কি কালেকশন আছে আমার কাছে দেখুন অনেক শাকের কালেকশন আছে লাল শাক আছে বরবটি আছে মটরশুটি আছে পুঁই শাক আছে এখানে ডাটা পালং শাক আছে ঢেঁড়স আবারও বরবটি আর এটা হচ্ছে কলমি শাক বলি বা এটাকে আমরা হ্যাঁ কলমি শাক বা গিমা শাক যেটাই বলি আছে কিছু সিম আছে কুমড়া আছে ডাটা করলা শশা বেগুন মরিচ আর এর পাশে আছে সূর্যমুখী ফুল আছে গাদা ফুল আছে হ্যালোইনের জন্য আমরা যেটা করি পামকিন সেটা আছে কিছু টাইপের এটা হচ্ছে দু মূলা বাংলাদেশি সাদা মূলা যেটাকে বলি আর এটা হচ্ছে সালাদ খাওয়ার জন্য মূলা আর এখানে আছে লাউয়ের আমরা যেটা কদু বা লাউ বলি তার বিচি এখানেও আছে লাউ বারো মাসি গোল লাউ এখানে আছে এটাকে আমরা বলি চাল কুমড়া আর আছে নাগামরিচ আছে এখানে ম্যারো কোজেট বিটরুট আর তাছাড়া এবার আমি ইবে থেকে অনেকগুলো সিড অর্ডার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে উড়ি বা সিম এখানে আছে করলা এগেন করলা আছে কিছু মরিচ আরও আছে এখানে এটা হচ্ছে বেগুন আর এখানেও আছে বেগুন অনেক জাতীয় বেগুন আমি এবার অর্ডার করেছি আর এই যে আপনারা আমার কাছে যে কোটগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলোর মধ্যে আমার গার্ডেন থেকে আমি কিছু সিড কালেক্ট করেছি যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গার্ডেন থেকে যে কুমড়া সেই কুমড়ার সিড আমি কালেক্ট করেছি এখানে পুঁয়ের সিড কালেক্ট করা আছে বিভিন্ন ফুল মরিচ বিভিন্ন তারপর আছে লাল শাক অনেক ধরনের সিড আমি কালেক্ট করেছি সেগুলো আছে এখানে তো এই সবগুলি কোর্টের মধ্যে আমার গার্ডেনের কিছু কালেকশন আছে এছাড়াও আমার কাছে আরো অনেক কালেকশন আছে যেগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি এই পর্যন্তই আমি আর বেশি বড় করব না যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ